জার্মানির রেন ওয়েস্টফালিয়া স্টেটের রাজধানী ডুসেলডর্ফ থেকে কিছু দূরে আছে ভেলবার্ট। সেখানে সাততলার অফিসে বড় জানলা দিয়ে হ্রদের নীল জলের দিকে তাকিয়ে থাকতেন ইন্স্যুরেন্স কোম্পানি সেলসম্যান ম্যানফ্রেড বাজোরাট। অফিসে বসে বসেই স্বপ্নের নীল সমুদ্রে নিজের জাহাজ নিয়ে নেমে পড়তেন। ছোট্ট ইয়েট জাতীয় জলযানে বিশ্ব ভ্রমণ করার অদম্য ইচ্ছা ম্যানফ্রেডের। তার জীবনে একমাত্র লক্ষ্য এটাই। রোজ বাড়ি ফিরে স্ত্রী ক্লডিয়া ও মেয়ে নিনাকে বলতেন তার স্বপ্নের কথা। সাধারণত এসব ক্ষেত্রে স্ত্রীরা বাধা দেন, কিন্তু ক্লডিয়ার উৎসাহ দিয়ে যেতেন। ইন্স্যুরেন্স ব্যবসার মোটা মুনাফা ম্যানফ্রেডকে সাততলার অফিসে বন্দি করেছিল। তবু অতল জলের আহ্বানে ম্যানফ্রেডের মন পালাতে চাইত অফিসের জানলার কাজ ভেঙে। সাগরে একদিন ভাসবই, সমুদ্রে ভাসার শখ সেই ছোটবেলার থেকে। বাবা মার সঙ্গে ছুটিতে বেলজিয়াম বেড়াতে গিয়ে মোটর বোর্ডে স্টিয়ারিং ধরায় হাতে খড়ি। তারপর বড় হয়ে রীতিমতো ছোট ও বড় ইয়েট চালানোর প্রশিক্ষণ নিয়ে ফেলেছিলেন। কিন্তু ইন্স্যুরেন্স ব্যবসা ফুলে ফেঁপে ওঠায় জাহাজের ক্যাপ্টেন হয়ে সমুদ্রে আর ভাসা হয়নি। ম্যানফ্রেডের সঙ্গে 1980 সালে বন্ধুত্ব হয়েছিল ব্যবসায়ী রেনর কাসনারের। প্রত্যেক উইকেন্ডে ম্যানফ্রেডের বাড়ির ব্যাকইয়ার্ডে বারবিকিউ পিকনিক হতো। সেখানে বিয়ারের গ্লাস ঠুকে শপথ করতেন ম্যানফ্রেড, সাগরে একদিন ভাসবই। এইরকমই এক রঙিন সন্ধ্যায় ম্যানফ্রেডের বন্ধু রেনরকে বলেছিলেন তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সালটা ছিল 2004। চালু ব্যবসায় বেঁচে দিয়েছিল ম্যানফ্রেড, কিনে ফেলেছিল 40 ফুট লম্বা অত্যাধুনিক ও বিলাসবহুল একটি ইয়েট। জাপানি শব্দ সায়োনারাকে ছোট্ট করে ইয়েটের নামে রেখেছিল সায়ো। মেয়ে নিনাকে নামি স্কুলে হোস্টেলে রেখে বেরিয়ে পড়েছিলেন স্ত্রীর সঙ্গে সাগর অভিযানে। ছোট ছোট অভিযান দিয়ে শুরু হয়েছিল বড় স্বপ্নকে অবয়ব দেওয়ার চেষ্টা। এভাবেই সুখের সাগরে ভেসে কেটে যাচ্ছিল বছরের পর বছর। হঠাৎ একদিন ঝড় উঠেছিল সংসারে। 30 বছরের বিবাহিত জীবন কাটানোর পর স্বামী ম্যানফ্রেডের কাছে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন স্ত্রী ক্লডিয়া। ম্যানফ্রেডের পায়ের তলায় মাটি সরে গিয়েছিল সেদিন। কোনো অনুরোধ শোনেননি ক্লডিয়া। ম্যানফ্রেডকে ছেড়ে চলে গিয়েছিলেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মার্টিনিকে নতুন প্রেমিকের কাছে। মেয়ে তখন কলেজে পড়ে। শেষবারের মতো জলে ভেসেছিলেন ম্যানফ্রেড। মেয়ে নিনাকে নিজের সব সম্পত্তি বুঝিয়ে দিয়ে সায়োকে নিয়ে জলে ভেসেছিলেন ম্যানফ্রেড। এতদিন পর্যন্ত সব অভিযানে ক্যাপ্টেনের পাশের চেয়ারে বসতেন ক্লডিয়ার। জলে ভাসার দিন সেই চেয়ারে ম্যানফ্রেড রেখেছিলেন ক্লডিয়ার একটি ছবি। তারপর দুরন্ত গতিতে উত্তর সমুদ্রে ঢেউ তুলে আটলান্টিক মহাসাগরের দিকে ছুটে গিয়েছিলেন ক্যাপ্টেন ম্যানফ্রেড জলযান সায়ো। এরপর 2 বছর ম্যানফ্রেডের কোনো খোঁজ মেলেনি। 2010 সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মার্টিনিকে প্রেমিকের বাড়িতেই ক্যান্সারে ভুগে মারা গিয়েছিলেন ম্যানফ্রেডের প্রাক্তন স্ত্রী ক্লডিয়ার। স্যাটেলাইট ফোনের মাধ্যমে মেয়ে নিনার কাছে খবরটি পেয়েছিলেন ম্যানফ্রেড। চুপ করেছিলেন কিছুক্ষণ, তারপর ভালো থাকিস বলে ফোনটা কেটে দিয়েছিলেন। নিনা বাবার সঙ্গে এরপর আর যোগাযোগ করতে পারেনি। হবু স্বামীকে নিয়ে নিনা চলে গিয়েছিল মায়ের শেষকৃত্যে। সালটা 2016। ফিলিপিন্সের সুরিগাঁও ডেলসার থেকে 50 মাইল দূরে উদ্দেশ্যহীনভাবে একটি ইয়েটকে প্রশান্ত মহাসাগরের বুকে ভাসতে দেখা যায়। ইয়েটটিকে দেখতে পেয়েছিলেন 2 জন ফিলিপিনো মৎস্যজীবী। তাদের মাছ ধরা নৌকাটিকে ইয়েটের কাছে নিয়ে গিয়ে অনেক ডাকাডাকি করেও কারো সাড়া পাননি তারা। অগত্যা জলযানটির গায়ে নৌকা ঠেকিয়ে 2 মৎস্যজীবী উঠে পড়েছিলেন ইয়েটটির ডেকে। ঢেউয়ের তালে তালে নাচছিল আদ্রবা সায়ো। ইয়েটটির পিছনে অংশ জলে ডুবে গিয়েছিল। কি করে ভেসে আছে ইয়েটটি বুঝে উঠতে পারছিল না 2 মৎস্যজীবী। ইয়েটের পিছনের দিকে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে বড় ঢেউয়ের ধাক্কায় ইয়েটটি ডুবে যাওয়ার কথা, কিন্তু ইয়েটটি ডুবে গেলে হয়তো পৃথিবী জানতেই পারত না এক মর্মান্তিক ঘটনা। মৎস্যজীবীরা ভাঙা মাস্তুলের পাশ দিয়ে নিচে নেমেছিল। চিৎকার করে বলেছিলেন, কেউ আছো? সাড়া মেলে না। সিঁড়ি ধরে দুজনে নিচে নামেন। সামনে ক্যাপ্টেনের কেবিন। কেবিনটি অন্ধকার। কেবিনের ভেতরে টর্চের আলো ফেলতে আটকে উঠেছিল 2 জন। ক্যাপ্টেনের কেবিনের মাঝখানে রাখা ছিল একটি টেবিল। টেবিলের ওপর ছিল রেডিও সেট। রেডিও সেটের সামনে খালি গায়ে মাথা হেলিয়ে বসে আছে একাকী ক্যাপ্টেন। সামনে খাতা আর পেন। একটা হাত বাড়ানো ছিল রেডিও সেটের দিকে। ক্যাপ্টেন ম্যানফ্রেডের ছাই রঙা মৃতদেহে পচন ধরেনি। ঘরে এতটুকু দুর্গন্ধ নেই। দুর্গন্ধ হওয়ার কথাও নয়, কারণ মমি হয়ে গিয়েছিলেন 59 বছরের ম্যানফ্রেড বাজোরাট। মৃত্যুর আগে আপ্রাণ চেষ্টা করেছিলেন স্যাটেলাইট রেডিওর মাধ্যমে তীরের সঙ্গে যোগাযোগ করতে, পারেননি। তার আগে ঢলে পড়েছিল মৃত্যুর কোলে।
ক্যাপ্টেন ম্যানফ্রেডের মৃতদেহ স্পর্শ করলেই ধুলোর মতো গুঁড়ো ঝরে পড়েছিল। মৃতদেহটি পোস্টমর্টেম হয়েছিল বুতুয়ান সিটিতে। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছিল ক্যাপ্টেন ম্যানফ্রেডের মৃত্যু হয়েছিল কমপক্ষে 7 বছর আগে। বিখ্যাত ফরেন্সিক ক্রিমিনোলজিস্ট ডক্টর মার্ক বেনেস বলেছিলেন, যেভাবে ক্যাপ্টেন ম্যানফ্রেড বসেছিলেন তার থেকে বোঝা যাচ্ছে মৃত্যু এসেছিল অকস্মাৎ। পুলিশি তদন্তে জানা গিয়েছিল ম্যানফ্রেড বাজরাটকে জীবিত অবস্থায় দেখতে পাওয়া গিয়েছিল 2009 সালে। স্পেনের মালোক্কা বন্দরে দেখা গিয়েছিল তাকে। এর অর্থ পরে জানা গিয়েছিল মৃত ক্যাপ্টেনকে নিয়ে তাকে সমুদ্র ভেসেছে সায়ো পুরো 7 বছর। জুরিখের ইনস্টিটিউট অফ ইভলিউশনারি মেডিসিনের ডিরেক্টর প্রফেসর ফ্রাঙ্ক রুহিলি বলেছিলেন, মৃতদেহ অনেক সময় প্রাকৃতিকভাবে মমি হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মমি হওয়ায় মৃতদেহের টিস্যু জলশূন্য হয়ে পড়ে, ফলে টিস্যুতে থাকা কোষগুলি সংকুচিত হয়, শুকিয়ে যায়। এছাড়াও সমুদ্রের নোনা ও নির্দিষ্ট গতির বাতাস মৃতদেহকে মমি হতে সাহায্য করে। একবার মমি হওয়ার ধাপগুলি নিখুঁতভাবে হয়ে গেলে আবহাওয়া পরিবর্তন না হলে মৃতদেহে আর পচন ধরতে পারে না, অনির্দিষ্ট কালের জন্য মৃতদেহটি মমি হয়ে থাকতে পারে। পুলিশ ক্যাপ্টেন ম্যানফ্রেড বাজরাটের মমির পাশ থেকে উদ্ধার করেছিল একটি চিঠি। চিঠিটি ক্যাপ্টেন লিখেছিলেন তাকে ছেড়ে চলে যাওয়া স্ত্রী ক্লডিয়াকে। চিঠি লেখার সময় ম্যানফ্রেড মনের কোণে ক্লডিয়ার প্রতি কোনো অভিমান ছিল না, কারণ তিনি জানতেন তার স্ত্রী ক্লডিয়ার ভোরে শুকতারা হয়ে গিয়েছেন। স্ত্রীর সঙ্গে 2008 সালে বিচ্ছেদ ঘটে গেলেও মৃত্যুর পূর্ব মুহূর্তে তার প্রাণ কাঁদছিল ক্লডিয়ারের জন্য। তাই লিখেছিলেন চিঠি, সে চিঠি ক্লডিয়ার কাছে কোনোদিন পৌঁছাবে না জেনেও। প্রিয়তমা, 30 বছর ধরে আমরা একসাথে জীবনের পথে হেঁটেছিলাম। বিধাতার বিচিত্র খেয়াল অশুভ শক্তির কাছে পরাজিত হয়েছিল আমাদের জীবনের রঙিন স্বপ্নগুলি। আমি জানি তুমি চলে গেছো, তোমার আত্মা শান্তি খুঁজে পাক। আমিও আসছি ক্লডিয়া, শুধু সময়ের অপেক্ষা, হয়তো এ মাসেই। তোমার ম্যানফ্রেড। জীবন সাগরে প্রেম হারিয়ে ব্যথার মহাসাগরে ভাসতে ভাসতে ক্যাপ্টেন ম্যানফ্রেড এইভাবেই খুঁজে নিয়েছিল এক নাবিকের সেরা মৃত্যু। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।